আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। গাইনোকোমাস্টিয়া হেল্প অ্যান্ড বাংলাদেশ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া এক বছর পরে রোগীর কন্ডিশন কেমন হয়, বা 10 দিন পরে অনেকটা দাগ মনে হচ্ছে, ডাবানো মনে হচ্ছে, একটু কুচকানো মনে হচ্ছে, এগুলা ঠিক হবে কি না, বা আমরা জানতে চাই পরবর্তী ফিডব্যাকটা কেমন আসে। সত্যি বলতে অপারেশন হয়ে গেলে অধিকাংশ পেশেন্ট যোগাযোগ রাখে না, সেক্ষেত্রে আমার ছবি কালেক্ট করতে খুব কষ্ট হয়ে যায়, কারণ আমিও ব্যস্ত থাকি, সবাইকে তো আর বলে বলে এসএমএস করতে পারি না, ভাইয়া ছবি দাও ছবি দাও। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যারা সবসময় খোঁজ খবর রাখে এবং তাদের আপডেট জানায়। তো আমি আপনাদের তিনটা ছবি আজকে দেখাবো, যাদের 8 মাস, 1 বছর, একজনের 2 বছরও হয়েছে। আপনারা জাস্ট এতটুকু ধারণা পাবেন যে সময়ের সাথে সাথে রেজাল্টটা কেমন আসে, দাগগুলা কেমন থাকে, কিছু বোঝা যায় কি না। আপনারা এই ছবিগুলা দেখবেন, ঠান্ডা মাথায় বুঝবেন যে ছবিগুলা দেখে কি মনে হয় কেমন অপারেশন হয়েছে। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো সাহায্য প্রয়োজন হয়, আমার ফেসবুক আইডিতে আমাকে এসএমএস করবেন, লিংক ডিসক্রিপশন বক্স এবং ভিডিওতে দেওয়া থাকবে। তাছাড়া যারা ফেসবুক ইউজ করেন না, তারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও দেওয়া থাকবে, আমার সাথে যে কোনো প্রয়োজন যোগাযোগ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যদি আপনাদের মনে হয় আমার ভিডিওগুলো ভালো হচ্ছে বা আমার কাজগুলো ভালো হচ্ছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।